থ্রি স্টুডেন্টস বেঙ্গলি ক্লাস। আজ আমি আগের ক্লাসে আমি তোমাদের বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটির শূন্যস্থান পূরণ, বর্ণ সাজিয়ে সঠিক শব্দ তৈরি করবে এগুলো করিয়েছিলাম। আজ আমি তোমাদের কিছু প্রশ্নোত্তর করাচ্ছি। দেখো, আমাদের প্রথম আছে 2 নম্বর, একটি বাক্যে উত্তর দাও। ক নম্বর, কিসের লোভে মেঘ করেছে? উত্তর, চাঁদের লোভে মেঘ করেছে। খ, মন্দিরেতে কি বেজে উঠলো? মন্দিরেতে কাঁসর ঘণ্টা বেজে উঠলো। গ, কোথায় 100 মানিক জ্বালা? উত্তর, মেঘের মাথায় 100 মানিক জ্বালা। ঘ, বাদলা হাওয়ায় কবির কি মনে পড়ে? উত্তর, বাদলা হাওয়ায় কবির ছেলেবেলার গান মনে পড়ে। ও, ম, কি দেখে কবির খেলা মনে পড়ে? উত্তর, মেঘের খেলা দেখে কবির খেলা মনে পড়ে। এবার নেক্সট আমরা চলে আসি 3-4 বাক্যে উত্তর দাও। ক নম্বর, বৃষ্টিতে গাছপালা ও আকাশ কেমন হয়ে উঠেছে? দেখো উত্তর, দেখো বৃষ্টিতে গাছপালা ঝাপসা হয়ে উঠেছে এবং আকাশ জুড়ে মেঘের খেলা দেখা দিয়েছে। খ, মেঘের খেলা দেখে কবির কি মনে পড়েছে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবি জানিয়েছেন তার মেঘের খেলা দেখে ছেলেবেলার গান মনে পড়েছে। গ, মেঘ কোথায় কিভাবে বৃষ্টি দিয়ে যায়? উত্তর, মেঘের কোনো বাধা নেই, সে দেশে দেশে সীমানা পেরিয়ে খেলে বেড়ায় এবং যাওয়ার পথে নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়। ঘ, বাদলা হাওয়ায় কবির মনের অবস্থা কেমন হয়? উত্তর, বাদলা হাওয়ায় কবির মনে পড়ে যায় ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। ক্লাস থ্রি স্টুডেন্টস, তোমরা এই বাংলার প্রশ্নোত্তরগুলো খুব ভালো করে পড়বে এবং মুখস্থ করে অবশ্যই বাড়িতে লেখার অভ্যাস করবে।